টানা পড়েন বাক্যটা কি ভালোই না চলছিল শীতমাদের সংসার একটি ফুটফুটে ছেলে আর সোহাগের স্বামী নিয়ে আল্লাহর জীবন মুখের আদলে আর শরীরের গরমে শীতমাকে কত নারী যে ঈর্ষা করত সামনাসামনি কিছু বলতো না কিন্তু আড়ালে আড়ালে মিথ্যা থুতু ছিটাতো সেসব পরোয়া না করে হাসি খুশি মেয়েটি নিজের হাতেই গুছিয়ে নিয়েছিল সংসার এমনকি বাপের বাড়ি যেতেও তার মন উঠত না পঞ্চাশ খাট কিমি ঠেঙিয়ে বাপ কাকার ঘর কে যায় সেখানে এই বেশ ভালো আছি বনগাঁ শহরের প্রান্তে শিল্পী বাড়ি নামে পরিচিত শীতমাদের সংসার তারা যাতে পাল শীতমা আর তার স্বামী প্রভাস দুজনের প্রতিমা শিল্পী প্রভাস খড়মাটি দিয়ে কাঠামো তৈরি করে আর শীতমা দেয় রঙের টান ও তুলির টানে জাদু আছে শিল্পী বাড়ির হাতের কাজ বাংলা ছেড়ে বহু দূর বিস্তৃত শীতমা শিক্ষিত মেয়ে ছন্ন ছাড়া সরকারের এই ডামাডোলে বাজারে দুবছর হন্য হয়ে চাকরির খোঁজ করেছিল পাইনি অবশেষে শিক্ষিত শিল্পী প্রভাসের সাথে চার হাত এক হয়ে গেল কর্মে মর্মে মিলেমিশে একাকার যেন হাড়ির মুখে সরা শীতমা সুচারু তুলির টানে দুর্গা লক্ষ্মী সরস্বতী জীবন্ত হয়ে ওঠে বিবাহের পর প্রভাসের সংসার ধনে মানে আঙুল ফুলে কলা গাছ শীতমা এক মনে তুলি টানে প্রভাস আবেশ ভরে তাকিয়ে থাকে বউয়ের দিকে মাঝে মাঝে শীতমার লজ্জা লাগে স্বামীকে বলে এই শোনো এই আমার দিকে তাকিয়ে কি দেখো বলতো আসলে তোমার গরমে উঠে আসে আমার প্রতিমার মুখে শরীরে এই কি করছো ছাড়ো ছাড়ো বলছি জং লেগে যাবে তো কিন্তু বেশিক্ষণ বাধা দেওয়ার শক্তি থাকে না শীতমা স্ত্রীকে বুকের মাঝে টেনে নিয়ে পুরুষের জ্যান্ত আদরে ভিজিয়ে দেয় ঠোঁট মুখ বুক বাধা দিতে দিতেও ভালো লাগার আবেশে শীতমা ছটফটানি বন্ধ হয় স্বামীর চওড়া বুকে মুখ গুঁজে শান্তিতে শ্বাস নেয় শীতমা এভাবেই তাদের সুন্দর দাম্পত্য জীবন চলছিল প্রতিমার অর্ডার বেশি পড়লে তাদের পাঁচ ছ বছরের ফুটফুটে ছেলে সেও হাত লাগায় এটা ওটা এগিয়ে যায় মায়ের কাছে কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায় শীতমা তখন আবার সন্তান সম্ভবা দ্বিতীয় সন্তান এলো গর্ভে এদিকে দুর্গাপুজো এগিয়ে এলো সামনে সারি 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 অর্ডার কাজের এত চাপ একা প্রভাস ইচ্ছা থাকলেও শীতমা তো স্বামীকে সাহায্য করতে পারে না প্রভাস হাসতে ভুলে গেছে রাত দিন বিরক্ত ভাব কি করা যায় তাহলে কি কাজ কমিয়ে দেবে অর্ডার ছাড়লে অতগুলো টাকাও তো চলে যাবে ঠিক তখনই বনবিথি এলো ছায়া হয়ে নামেরই মতো কোমল পিলব নরম নারী বনবিথি সে এলো প্রভাসের পরিবার শীতমা সই হয়ে না এর একটু ইতিহাস আছে দ্বিতীয় অংশ শীতমাদের বাড়ির উত্তরে প্রায় এক বিঘা জমির মাঝখানে একটা পুরো নাচ দালান ইংরেজ আমলের পরিবর্গের ঘর ছোট ইট আর চুন শুকি হয়ে গিয়ে সারা বাড়ি এখন অসক্ষমের অবস্থা বার্ধক্য জরাজীর্ণে লোম চর্ম যদিও বাড়ির ভেতরের দেওয়ালে দেওয়ালে আজও ছড়ানো ছিটানো ভোগের ছবি বিভিন্ন মুদ্রানত নর্তকীর ভাস্কর্য ইংরেজ আমলে এটা ছিল নাকি বাগান বাড়ি তখন কত উর্বশী রম্ভা ইচ্ছায় অনিচ্ছায় শরীরের খাজে খাজে আগুন জ্বালিয়ে ঘর আলো করে রাখত তার হিসাব নেই বাড়ির পেছনে একটা বড় ইদারা শোনা যায় অগণিত নারীর লাশ পোতা আছে সেখানে বৃষ্টি রাতে অনেকেই নাকি আজও ওই বাড়িতে নুপুরের শব্দ শুনতে পায় নির্যাতিত নারীদের অভিশাপে এ বাড়ির বংশে কোনো পুরুষ সন্তান আর জন্মায়নি বিয়ের পর এ বাড়ি সম্পর্কে এমন কত গা ছমছমে গল্প শুনেছে শীতমা তাদের বাড়ির জানলা খুললেই ওই দালান বাড়ির জীর্ণ দেওয়াল আর বিরাট বড় দরজা চোখে পড়ে প্রথম প্রথম একটু ভয় করত শীতমা এখন বরং এ বাড়ি তাদের কাজেই লেগেছে দুই বাড়ির মাঝে বেশ একটু ফাঁকা স্থান ছিল সেখানে প্রতিমাগুলো রেখে বেশ শুকিয়ে নেওয়া যায়
ভুতুরে বাড়ি বলে কোনো উৎপাত নেই, দু একটা যা ভাড়াটিয়া তা আজ আসে তো কাল চলে যায়। এখন ওই ভুতুরে বাড়ির মালিক বলতেই বৃদ্ধ এক দম্পতি, বিরাট এই বাড়ির এক কোণে তাদের বাস। এদেরও কোনো পুত্র সন্তান নেই, তিন চারটে মেয়ে, তা সব বেথা হয়ে কে কোথায় চলে গেছে। প্রাচীন পুরো ঘর ভাড়া দিতে ভাড়া, সেই ভাড়া দিয়ে এদের সংসার চলে। কম ভাড়ার লোভে অসহায় পরিবারেরা আসে, থাকে দু চার মাস, কিন্তু কি কারণে তারা কিছুতে দু চার বছর থাকতে পারে না, আবার নতুন ভাড়াতে আসে, তারাও চলে যায়। এমনই চলছে ভুতুরে এ দালান যেন মানুষের পান্থশালা। ওই বাড়িতে এক নতুন ধরনের ভাড়াটে এসেছিল, নবীন দম্পতি। করোনার কালে কোম্পানির কাজ হারিয়ে কম টাকার ভাড়া খুঁজে এসেছিল এখানে। সে ঘরের পুরুষ সারাদিন কোথায় কাজে বেরিয়ে যেত, বাড়িতে বনভীতি পুরো একা। একদিন কাজের ফাঁকে সীতমা ও বাড়ির জীর্ণ দরজায় চোখ রাখতেই দেখল একটি বউ কাঁদছে, কোমল পেলব দুঃখী দুঃখী মুখ। মায়া হলো সীতমার, বলল, কি নাম গা তোমার? দরজার উপর থেকে মিহি গলা ভেসে এলো, বনবীথি। কাছে এসো মেয়ে, কাছে এসো, বাইরে বেরিয়ে এসো। চোখের জল মুছতে মুছতে বনবীথি বেরিয়ে এলো। স্নেহময়ী সীতমা কোলে কাছে টেনে নিয়েছিল, জেনেছিল বনবীথির দরিদ্রতার কথা। অবশেষে সান্ত্বনা দিয়ে বলেছিল, এ মেয়ে মন খারাপ হলে আসিস এই দিদিটার কাছে, একটু গল্প করা যাবে, সারাদিন একা থাকিস। তারপর থেকে এই বাড়িতেও নিত্য যাতায়াত, সীতমার হাতে হাতে কাজ করে দিত, বনবীথির নরম আঙুলে কাজ ভালোই হতে লাগলো। কয়েকদিনের তুলি ধরতে শিখে গেছে বনবীথি, শিল্পী বাড়ির কাজে গতি এলো। ক্রমে ক্রমে বনবীথি সীতমার সাথে সাথে প্রভাসের কাজেও হাত লাগালো। প্রথম প্রথম একটু আনকোড়া লাগতো বটে, একই সাথে একই ঘরে একটা পুরুষ আর নারী, তবু তো ব্যবসাটা ভালো চলছে না, টাকা রোজগার হচ্ছে। কখনো কার্তিকের হাতের গরমটা, কখনো লক্ষ্মীর পায়ের পেঁচাটা, আবার কখনো দুর্গার হাত, অসুরের সাজ, এগুলো ভালোই এগিয়ে দিত বনবীথি। এদিকে সন্তান সম্ভব আর সীতমা বেশি কাজ করতে পারে না, স্বামীর ব্যস্ততায় হাতে হাতে এগিয়ে দিতে বনবীথি এখন ভরসা। কিন্তু নদীর নিচে থাকা জল বন্যার নাম ধরে ঘরে উঠে আসবে কে জানত। সীতমা দ্বিতীয় সন্তান পরিণত, প্রসবকাল, বাড়ির বাবার বাড়ি আসতেই হয়েছে, প্রভাস প্রতিমা নিয়ে ব্যস্ত, সেখানে কে দেখবে তাকে একা। অনেক প্রতীক্ষার পর কোল জুড়ে ফুটফুটে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে বেশ চলে যাচ্ছিল সীতমা। এভাবে প্রায় পাঁচ ছ মাস কেটে গেল বাবার বাড়িতে। স্বামী অবশ্য মাঝে মাঝে খোঁজ নিত, কিন্তু বাবার বাড়ি আর কতদিন, এবার তো ফিরতে হবে, ফিরেও ছিল। বাড়ি ফিরে দেখেছিল এ বাড়ির রূপ যেন পাল্টে গেছে, এখানে সীতমা কই? বনবীথিতে সব ঢাকা পড়েছে, এ প্রতিমা কি প্রভাসের হাতে গড়া? ওই লক্ষ্মী সরস্বতীর গড়নে সীতমা, সীতমার আদল কই? প্রতিমার কোকড়ানো চুলে যে এখন বনবীথির আদল, ঠাকুর দেবতার পরিবর্তে মডেল তৈরিতে হাত লাগিয়েছে প্রভাস কই? সীতমা তো এসব কিছু জানে না। একদিন রাতে শুয়ে অভিমানী সীতমা স্বামীর বুকের কাছে মুখ নিয়ে বলেছিল, কি গো তুমি ঠাকুর দেবতা বাদ দিয়ে আজকাল মডেল তৈরি করছো? প্রভাস উদাস, তার কথায় পাত্তা না দিয়ে শুধু হু বলে পাশ ফিরে শুয়েছিল। সীতমা স্পষ্ট বুঝতে পারে কিছু একটা ঘটছে, কঙ্কাল সার সন্দেহটা দেহ পেল সেদিন সকালে। একদিন অপরিচিত লোক সরাসরি ঢুকে পড়লো বাড়িতে, বলল, আরে এটা কি প্রভাস শিল্পীর বাড়ি? হ্যাঁ। সীতমা বেরিয়ে, আরে আপনি কে? ওই ওনার স্ত্রী কোথায় ডাকুন তো। আমি তো ওনার স্ত্রী, কি বলুন না, আসলে যে বউটি এখানে থাকতো, যাই হোক আমার দুটো মডেল অর্ডার ছিল। মডেল? কিসের মডেল? বনবীথি। বনবীথি? আরে হ্যাঁ, সপ্তাহখানেক আগে দুটো পুতুল আমরা দিয়ে গেছি, ওই নামে, নাম ছিল বনবীথি মডেল, ওই একই মডেল আরো দুটো অর্ডার ছিল, সেই ব্যাপারে। সীতমা
রুষ্ট কণ্ঠে কিছু বলতে যাবে, তখনই পাশের ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে আসে মনোবীতি, বলে ও হ্যাঁ আপনারা আমার ঘরে আছে, আসুন না, এই আপনাদের অর্ডারের মধ্যে দুটো আমার ঘরে। পাশান হয়ে যায় সীতামা, এখানে আর এক মুহূর্ত নয়, জঙ্গলা বনের মধ্যে হাতে হাতে হারিয়ে যাওয়া শিল্পীকে কি আর খুঁজে পাবে সীতামা? সে সংশয় সীতামা দু সন্তানকে নিয়ে চলে আসে বাপের বাড়ি। বাবা মা অনেক বুঝিয়েছিল, সীতামার অভিমান বলে স্বামী যে দু একবার আসেনি তা নয়, কিন্তু সে আসার মধ্যে কোনো জোর ছিল না, কিভাবে যে কি হয়ে গেল, সাজানো ফুলের মনে ঝড় হয়ে গেল। দুটো সন্তানে সীতামা পড়লো মাঝ সমুদ্রে, তবুও দমে মিশে হার ভাঙা পরিশ্রম করে দুটো সন্তানকে স্কুলে ভর্তি করিয়েছে, বড়টি ক্লাস ফোর আর ছোট ক্লাস ওয়ান। স্কুলের দিদিমণিরা বেশ ভালো, বই খাতা অর্থ দিয়ে সাহায্য করত, কিন্তু টাকায় কি সব হয়? মাঝে মাঝে বড় একা লাগত সীতামা, নিজের নির্বুদ্ধিতায় হাত কামড়াত। বনবীথিকে বড় বিশ্বাস করেছিল, কিন্তু বনের সব গাছ তো আর চন্দন কাঠ নয়, বিছুকি পাতা তো থাকে, ফণি মনসা ঝোপে কাল সাপ লুকিয়ে থাকে। পাড়া প্রতিবেশী সহ তাকে অনেকেই বলেছিল, এই স্বামীর কাছ থেকে খোঁজ প্রশ্নে না, দিবস ফাইল কর না, পুলিশে বল না, কিন্তু কিছুতেই সীতামার মন ওঠে না। প্রভাসের কাছে খোরপোষ চাইকে তার ঘেন না করত। পাঁচ বছর তো হয়ে গেল, ছোট মেয়েটি বাবার কথা প্রায় ভুলে গেছে, একদিন হয়তো সেও স্বামীকে ভুলে যাবে, কিন্তু জীবনের সব গল্প কি অঙ্কের মতো মিলে? একদিন কি হলো জানো, একদিন সকালে সীতামা দেখলো পাশের বাড়ির কুকুরটা এ বাড়িতে ঢুকে ঘেউ ঘেউ করে চেঁচাচ্ছে আর ন্যাস নামছে। সেদিকে তাকিয়ে দেখতে পেল এক জগজ্জন পাগলা গোছের লোক, চোয়াল ভাঙা অবিন্যস্ত চুলদারি রাত জাগা লাল চোখ। এত ব্যবধানেও চিনতে ভুল হয়নি সীতামার, এ সেই নাম করা শিল্পীর প্রভাস। বুকের মাছ বরাবর হঠাৎ একটা চিনচিন করে ওঠে, কি এক অনুভব! পাগলটি নিজের মেয়েকে কোলে নেওয়ার জন্য উন্মাদের মতো কাতরাচ্ছে আর কটিয়ে কটিয়ে বলছে, বউ আর কি ফিরবে না, আর একটিবার কি ক্ষমা করা যায় না? প্রভাসের বারবার ঘ্যান ঘ্যানানি, ঘেন্নায় অপমানে অভিমানে বাঁকা হয়ে যায় সীতামার মুখ, অজান্তে মুখ ফুটে আগুন বেরিয়ে আসে। কেন, বনবীতি কি শুকিয়ে গেছে? পাগল প্রভাস গোঙানির মতো খোনা গলায় বলে ওঠে, বনবীতি আবার নতুন গাছে পল্লব লতা পাতা সাজিয়ে নিয়েছে, পুরনো গাছ তার আর পছন্দ নয় রে। সীতামার হাতে ধরা ছিল বারুণ, রাগে ঘেন্নায় অপমানে অভিমানে উঠানে ঘেউ ঘেউ করা কুকুরটার দিকে ছুঁড়ে মারল। বেহায়া কুকুর তা পালাল না, একটু পাশ ফিরে সেভাবেই পকাতে লাগলো। সীতামা এবার তীরে ফুলে নেমে দাঁড়িয়েই ছাড়বে কুকুরটাকে, কিন্তু খুব জোরে আঘাত করতে পারল না, কুকুরটাও কুঁ কুঁ করতে করতে ন্যাস ঘুকিয়ে বাইরের দরজাতে বসে থাকল। সীতামার ক্রুদ্ধ পা দুখানি ধপ ধপ করে ঘরে উঠে গেল, হাত কিন্তু কথা শুনল না, দরজা বন্ধ করতে পারল না।